নমস্কার সকলকে আমার এই পিসি বর্মার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা দেখব আপনি অ্যামাজনে কোনো প্রোডাক্টকে কীভাবে ট্র্যাক করবেন এবং তার প্রাইস হিস্টোরি চেক করবেন, যে কোন ডেটে তার কত দাম ছিল, কতটা ডিসকাউন্ট ছিল এবং আজকের ডেটে সেই প্রোডাক্টের কত দাম হয়েছে, এই জিনিসগুলো কীভাবে আপনি খুব সহজেই চেক করতে পারেন। তো সর্বপ্রথম আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ করুন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর সার্চ করুন। ক্রোম ওয়েব স্টোর সার্চ করার পরে এখানে আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর এখানে সার্চ করুন কিপা, KEEPA, কিপা একটি এক্সটেনশন যা আপনার অ্যামাজনের প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি মনিটর করে থাকে। তো এই কিপা এক্সটেনশনটি আপনি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিন। অ্যাড করার পর আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন। কিপা ওপেন করার পর আপনি এখানে আপনার লগ ইন আইডি দিয়ে, অ্যামাজনের লগ ইন আইডি দিয়ে লগ ইন করুন। অ্যামাজনের লগ ইন আইডি দিয়ে লগ ইন করার পর আপনি ক্রোমে গিয়ে আপনার অ্যামাজন ওয়েবসাইটটি ওপেন করুন এবং আপনি যে প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি দেখতে চান সেই প্রোডাক্টটি সার্চ করুন। যেমন আমি দেখতে চাই আইফোন, তো আইফোন সার্চ করলাম। তো এখানে সর্বপ্রথম আইফোন 12 রয়েছে, আমি এটা দিয়েই দেখাচ্ছি। আইফোন 12 আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কিপা স্ক্রিপ্টটি অটোমেটিক রান হবে। রান হওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে একটু সময় লাগে লোড হতে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস হিস্ট্রি চলে এসেছে কিপার। তো প্রাইস হিস্ট্রিটা দেখুন, অক্টোবরের 9 তারিখ 46,999 টাকা প্রাইস ছিল, আর এখন এটার কারেন্ট রেট চলছে 55,990 টাকা। তো আপনি মনিটর, অবশ্যই মনিটর করতে পারেন এই আইফোন ছাড়া অন্যান্য যে কোনো প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি আপনি খুব সহজেই মনিটর করতে পারেন, যে কোন ডেটে তার কত রেট ছিল। এখানে আপনি প্রোডাক্টটিকে ট্র্যাকও করতে পারেন। এখানে ধরে নিন লোয়েস্টে ছিল 41,499 টাকা, তো আমি 41,499 এখানে সিলেক্ট করলাম। এখানে স্টার্ট ট্র্যাকিং করে দিলেই আপনার কিপাতে এখানে ট্র্যাকে গেলে আপনি ট্র্যাকিং ওভারভিউ এখানে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ট্র্যাক করছে কিপা আপনার জন্য, এবং যখনই আপনি যে প্রাইসটি সিলেক্ট করে রেখেছেন লোয়েস্ট প্রাইসটি, যখনই সেই প্রাইসে সেই প্রোডাক্টটি চলে আসবে তো আপনাকে কিপা অটোমেটিক মেল পাঠিয়ে দেবে। তো আপনি মেল বক্সে গিয়ে চেক করতে পারেন। তো এক্সটেনশনটি খুবই উপকারী, অবশ্যই চেক করুন এবং ট্রাই আউট করুন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।